একুশে জুন তারিখটি হলো আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটিকে বিশ্ব যোগ দিবসও বলা হয়। যোগ হলো প্রাচীন ভারতের উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা, অর্থাৎ যোগ ব্যায়াম। এই প্রথা আজও ভারতে প্রচলিত আছে। 2014 সালের 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 21 জুন তারিখ থেকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় জাতিসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া সিদ্ধান্ত উপস্থাপন করেন। 170টি দেশে উপস্থিত প্রতিনিধির সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই পাশ হয়। সে সিদ্ধান্ত অনুসারেই 2015 সালের 21 জুন থেকে এই দিনটি বিশ্ব বা আন্তর্জাতিক যোগ দিবস হিসেবেই পালিত হয়ে আসছে। সেই মতো আজ সকালে মোক্ষা যোগ ফাউন্ডেশনের পরিচালনায় এবং দুর্গাপুর এরিয়ান ক্লাবের সহযোগিতায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো। এই অনুষ্ঠানে মোক্ষা যোগা ফাউন্ডেশনের যোগা প্রশিক্ষণরত শিক্ষার্থী এবং অ্যালফাবেটস এডুকেশন ফর অল ও এরিয়ান ক্লাবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজন করে মোক্ষা যোগা ফাউন্ডেশনের কর্ণধার তথা প্রশিক্ষক প্রকাশ সরকার। প্রকাশ সরকার জানান, 2015 সাল থেকে তিনি এই যোগ প্রশিক্ষণ শিবিরটি চালিয়ে আসছেন। প্রতি বছরই আন্তর্জাতিক যোগ দিবসে শিক্ষার্থীদের নিয়েই এ ধরনের অনুষ্ঠান করে থাকেন। হ্যাঁ, আমার তো জানেন এইটা নিয়ে 10 বছর পূর্ণ হবে। ইন্ডিয়ান ক্লাবে গ্রুপ ক্লাস হিসেবে যে শুরু করেছিলাম সেটা 10 বছর পূর্ণ হচ্ছে। 2015 শুরু করেছিলাম, 2014 10 বছর শুরু হচ্ছে। কত এখন স্টুডেন্ট আছে? এখন স্টুডেন্ট বলতে ওই 100 এদিক ওদিক। তারা সবাই হ্যাপি? হ্যাঁ, সবাই যোগা করে খুব সুখী। এই তো দেখলেন 108 রাউন্ড সূর্য নমস্কার, বেশিরভাগ স্টুডেন্টই কমপ্লিট করেছে। তো আচ্ছা আচ্ছা মানুষ আমি বলবো, এটা বোধহয় পেরে ওঠে না 108 রাউন্ড সূর্য নমস্কার। তো সেটা কমপ্লিট করলো, কারো কিন্তু জল খেতে হয়নি। আপনি দেখেছেন এখানে পুরো ইভেন্টের মধ্যে কেউ ওখান থেকে ম্যাট থেকে উঠে কেউ জল খায়নি, কেউ মাথা ঘুরে পড়ে যায়নি। এই যোগা এটা দিয়েছে ওদের ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম 4-4.5 বছরের বাচ্চা থেকে শুরু করে এখানে 75 অবধি মোটামুটি ছিল। তারপরে আপনি আগে যার সাথে কথা বলেন, গভর্নমেন্ট কলেজের প্রফেসর ছিলেন, বিভিন্ন শ্রেণীর লোক রয়েছেন। এই প্রশিক্ষণ শিবিরে 4.5 বছরের শিশু থেকে শুরু করে 75 বছর বয়সী শিক্ষার্থীরা রয়েছে। এই যোগা শিবিরে প্রশিক্ষণ নিয়ে কতটা উপকৃত বয়স্ক শিক্ষার্থীরা শুনব। প্রায় 7 বছর। কি মানে ফলাফল? কিরকম ফলাফল? মানে ইউনিক। আর স্যারের ব্যবহার তো আরও ভালো, আমরা দুজনেই খুব উপকৃত। আমি তো আমার পায়ের সায়াটিকা পেনে খুব কষ্ট পাচ্ছিলাম, ডাক্তার অপারেশন করতে বলেছিল, এখানে ওনার কাছে যোগ করে কিন্তু আমার একবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। এখন আমি মানে অপারেশন টেবিল থেকে ঘুরে আসার মতো ব্যাপার এখান থেকে যোগ করা। মানে মানে এবার মানে পার্শ্ববর্তী মানে প্রতিবেশীদের কি বলবেন? প্রবীণ দুই যোগা শিক্ষার্থী মিনতি মুখোপাধ্যায় ও নিশা মণ্ডল বলেন, বার্ধক্যজনিত কারণে বেশ কিছুটা ঝুমিয়ে পড়েছিলেন তারা, কিন্তু আজ বিগত 7 বছর ধরে মোক্ষা এই যোগা শিবিরে যোগ ব্যায়াম করার পর রীতিমতন তারা দৌড়ে বেড়াচ্ছেন। সমাজের প্রতি তাদের বার্তা, সুস্থ থাকতে সারাদিনে অন্তত একবার যোগা করুন। এবং আমাদের প্রকাশ সরকার স্যারের জন্য আমরা তার নিরলস প্রচেষ্টায় আমরা ভালো আছি। এখানেই থাকি, ওই আবাসনে ওখানে করি আমরা। সুস্থ আছেন? হ্যাঁ, আমাদের বয়সজনিত কারণে আমরা অনেক কিছুই পারি না, কিন্তু তবু চেষ্টা করি, আমরা ভালো করি এবং ফিটও থাকি। আর আমাদের স্যার খুবই ভালো, উনি অনেক যত্ন সহকারে আমাদের প্রথম দিন থেকে গ্যাস অম্বল হাঁটু ব্যথা কোমর ব্যথা এইসব আমরা অনেক সুস্থ, অনেক সুস্থ নিজে হাতে ধরে সকলকে করান, যার যেটা অসুবিধে অনেক স্যারের জন্যই আমরা আজকে এখানে এসেছি। 72 বছরে পা দিলাম, এতেও আমরা দৌড়ে বেড়াচ্ছি। অন্যদিকে দুর্গাপুর এরিয়ান ক্লাবের অ্যালফাবেটস ফর এডুকেশন অল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার এবং প্রতিষ্ঠিত শিক্ষক স্বরাজ কুণ্ডু জানান, যোগা সকলে করা উচিত, কারণ এতে মানসিক এবং শারীরিক উন্নতি সাধন হয়। দেখুন, যোগাটা অ্যাকচুয়ালি হেলথের জন্য সবচেয়ে দরকার। এখন সবাই কি বাইরে কেউ খেলতে যায় না, অ্যাকচুয়ালি সবাই ফোনে, মানে
ফোনে গেম খেলে বা ফোনটা একটু বেশি ইউজ করে, তো যোগাটা সবার জন্য দরকার। তো আমার অ্যালফাবেটসে আমি স্যারকে বলেছিলাম আমার যতজন স্টুডেন্ট আছে সবাইকে যোগা করানোর জন্য, আজকে অ্যালফাবেটসে সবাই এসেছে যোগা করার জন্য। তো যোগাটা আই থিঙ্ক মানে সবার জন্য মাস সপ্তাহে একদিন বা দুদিন অ্যাটলিস্ট করা উচিত, মানে বেশি করলে তো বেটার বাট একদিন দুদিন অ্যাটলিস্ট করা উচিত। তো ওই জন্য আমি আমার স্টুডেন্টগুলোকে প্রত্যেককে স্যারের সাথে কোঅর্ডিনেশন করে মানে অ্যাসোসিয়েট হয়ে যে আমরা যোগাটা করছি এবছর। এদিন আন্তর্জাতিক যোগা দিবসে 100 বেশি শিক্ষার্থী বেশ উৎফুল্ল মনোভাব নিয়ে আনন্দের সঙ্গে যোগা করেন। যোগাসন প্রদর্শন শেষে শিক্ষার্থীদের স্মারকপত্র প্রদান করা হয়। নিজেদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সময় পেলে একটু যোগাসন করুন, তাহলেই সমস্ত অবসাদ দূর হবে, পাশাপাশি মানসিক শান্তিও আসবে। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র, ডিজাইনিং ড্রিমস এভরিডে। আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748